নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে এমন কিছু ঘাটতি সহ তৈরি করেছেন যেগুলো নারীর সংস্পর্শ ছাড়া পূর্ণতা পায় না। একই কথা প্রযোজ্য নারীর ক্ষেত্রেও। নারীর মাঝে এমন কিছু বৈশিষ্ট্যের অভাব আছে যা কেবল পুরুষের মাধ্যমেই পূর্ণ হতে পারে। এ কারণে পরিবার ও সমাজে তাদের আছে বেশ কিছু ভূমিকা। নারী এবং পুরুষের সম্পর্ক তাই সহযোগিতা ও বোঝাপড়ার, প্রতিযোগিতা নয়। আমাদের শরীরে হৃৎপিণ্ড ফুসফুস একই সাথে কাজ করে, তাদের ভূমিকা আলাদা কিন্তু মূল উদ্দেশ্য এক। নারী ও পুরুষের ব্যাপারটাও এমন। নারী ও পুরুষের দায়িত্ব ও অধিকার ইসলামে এমনভাবে ঠিক করা হয়েছে যাতে তারা পাশাপাশি থেকে কাজ করতে পারে সামঞ্জস্যপূর্ণভাবে। একটি সুস্থ, সুখী ও প্রাণবন্ত পরিবারের জন্য পারস্পরিক সহযোগিতার এই সম্পর্ক থাকাটা অত্যন্ত জরুরি, বিশেষ করে সন্তানদের গড়ে তোলার ক্ষেত্রে। একটি পরিবারকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হলে স্বামী এবং স্ত্রী দুজনকেই সুষ্ঠুভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। শিশুর সঠিক বিকাশের জন্য বাবা মা দুজনের ভূমিকাই গুরুত্বপূর্ণ। পিতার ছায়া যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন মার মমতাময় স্পর্শ। দুটোই সন্তানের জন্য অপরিহার্য, কিন্তু আজ আমরা এ ভূমিকাগুলো উপেক্ষা করছি। অনেক বিবাহিত দম্পতি সন্তানের ঘরে অলংকার বা শোভিত জাতীয় কিছু একটা মনে করেন। তারা সন্তান জন্ম দেন কারণ সবারই তো বাচ্চা থাকে, অথবা সন্তান তো থাকতেই হয়, এটা তো সমাজের রীতি। তাদের কাছে সন্তান থাকাটা পরিপূর্ণ মানুষ কিংবা সুখী দম্পতি হওয়ার প্রমাণ, এর বেশি কিছু না। এভাবে চিন্তা করার কারণে সন্তান জন্ম দেওয়ার পেছনে গভীর কোনো উদ্দেশ্য বা লক্ষ্য তাদের থাকে না। এই সন্তান নিয়ে তারা জান্নাতে ঢোকার স্বপ্ন দেখে না। নিজের সন্তানদের দিয়ে উম্মতে মুহাম্মাদের নেককার বান্দার সংখ্যা বাড়াতে তারা চায় না। দীন ইসলামের উপর সন্তানদেরকে বড় করার আগ্রহ উদ্দীপনা তাদের নেই। একই সময়ে তাদের কাছে সন্তানদেরকে বোঝা মনে হয় সন্তানেরা তাদেরকে আটকে ফেলেছে, বাধা হয়ে দাঁড়িয়ে গেছে ব্যক্তিগত আনন্দ, ক্যারিয়ারের উন্নতি আর জীবনের অগ্রগতির পথে। সন্তানদেরকে তারা দেখতে শুরু করে সুখ শান্তি এবং শখ আহ্লাদের প্রতিবন্ধক হিসেবে। এ ধরনের অভিভাবকেরা প্রায় নিশ্চিতভাবেই এক না এক সময় সন্তানদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। তারা ভাবেন সন্তানদের পিছনে সময় দিয়ে তারা তাদেরকে করুণা করেছেন। তাদের মধ্যে বিরক্তি কাজ করে কারণ সন্তানদের পেছনে সময় দিতে গিয়ে নিজের স্বপ্নের পেছনে সময় তার যথেষ্ট দেওয়া হচ্ছে না। নিজের ক্যারিয়ার আর সোশ্যাল লাইফে বাকিদের সাথে মানিয়ে চলা যাচ্ছে না। যা যা করার ইচ্ছে ছিল তার অনেক কিছুই করা যাচ্ছে না। অনেক প্ল্যান ছিল, সব ভেস্তে যাচ্ছে কারণ এ সন্তানেরা কখনোই সেই প্ল্যানের অংশ ছিল না। বাবা মা তখন সন্তানদের অবহেলা করতে শুরু করেন। বুকের মাঝখানে তৈরি হওয়া সেই শূন্যতা পূরণের জন্য বাচ্চারা ঝুঁকে পড়ে টিভি, মিডিয়া আর ইন্টারনেটের দিকে। তাদের চিন্তা চেতনা, আদর্শ ও আচরণ তৈরি করে দেয় সেই মিডিয়া। তারা হয় আদর্শিক আগ্রাসনের সহজ এবং সবথেকে গুরুত্বপূর্ণ শিকার। আসলে অভিভাবক হওয়ার অর্থ নিয়ে এ ধরনের মানুষের চিন্তাভাবনা বড় ধরনের পরিবর্তন আনা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের প্রতি মনোযোগ দিতে বলেছেন এবং বলেছেন তাদের জান্নাতে প্রবেশের মাধ্যম হিসেবে গড়ে নিতে। যেমন হাদিসে এসেছে, যখন একজন মানুষ মারা যায় তার সমস্ত নেক আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, কেবল সাদগায়ে জারিয়া, উপকারী ইলম এবং নেককার সন্তানদের জন্য দোয়া তার কাছে পৌঁছায়। আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান আছে এবং সে তাদেরকে ধৈর্য ধারণ করে লালন পালন করে, নিজ সম্পদ থেকে খাওয়াই পড়াই, কিয়ামতের দিন সেই কন্যারা তাদের বাবার মায়ের জন্য ঢাল হিসেবে কাজ করবে এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। হাদিসগুলো আমাদের মন এবং মননে ভালোভাবে গেঁথে নেওয়া দরকার। সন্তান হলো বাবা মায়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আপনি আসলে কেমন মানুষ তার সবচেয়ে বড় প্রমাণ আপনার সন্তান, এবং তারাই আপনার মৃত্যুর পর আপনার জন্য সাদগায়ে জারিয়া। যখন আপনি থাকবেন না, তখন একজন নেক সন্তানই আপনার নেক আমলের খাতা চালু রাখবে। সন্তানদের অবহেলা করে অন্য কিছুতে মনোযোগী হওয়ার অবধারিত ফলাফল হলো তারা নিজেরা ধ্বংস হবে এবং পরিবার ও উম্মাহকে ধ্বংসের উপকরণে পরিণত হবে। এর অসংখ্য উদাহরণ আজ আমাদের সামনে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলো, যারা নিজেদের আর নিজেদের পরিবার পরিজনকে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত করে তারাই তো ক্ষতিগ্রস্ত। জেনে রাখো, এটা হলো স্পষ্ট ক্ষতি। সূরা আজ-জুমার 15। পরিবার আজ উম্মার শেষ দুর্গ। আমাদের শত্রুরাও এটা জানে। আন্তর্জাতিক পরিমণ্ডল, রাষ্ট্র, সমাজ সব জায়গা থেকে ইসলামকে অনেকাংশে সরিয়ে ফেলতে সফল হয়েছে তারা, কিন্তু
আমরা এখনো নিজ ঘরের চার দেওয়ালের ভিতরে পরিবারকে রক্ষা করতে এবং পরিবারের বন্ধনগুলোকে দৃঢ় রাখতে সক্ষম। তাই তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এ দুর্গ ভেঙে ফেলার। যদি এ দুর্গ টিকে থাকে তাহলে একদিন শত্রু সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে হয়তো এই ভেতর থেকে জেগে উঠবে উম্মার পুনর্জাগরণের মহিরুহ। কিন্তু তার জন্য মেনে চলতে হবে আল্লাহর নির্ধারিত সীমাগুলো। নিজের পরিবারের হকের ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে, তা না হলে শত্রুর চক্রান্তের চেয়ে আমাদের অবহেলায় আরো বড় বিপর্যয় ডেকে আনবে। সন্তানদের অবহেলা করবেন না, তাদের উপেক্ষা করবেন না। তারা বয়সে বড় হচ্ছে, তাদের শরীরগুলো বেড়ে উঠছে, কিন্তু দিনের ব্যাপারে বাড়ছে দুর্বলতা। তারা ভালো খাওয়া দাওয়া করছে, কিন্তু তাদের হৃদয়গুলো ভালোবাসা, স্নেহ আর প্রশান্তির জন্য পিপাসার্থ। মনে রাখবেন, সময় এখন আর আগের মতো নেই। যে মুহূর্তে আপনি ওর দিক থেকে চোখ সরাবেন, ঠিক তখনই শত শত বাজে চিন্তা হাজির হবে। এটা ওদের দোষ না, আমাদের সমাজটাই যে আজ এমন হয়ে গেছে। মুহূর্তের মধ্যে ওর চোখের সামনে হাজির হবে হাজার হাজার নোংরা ভিডিও। বিনোদন, সংস্কৃতি, ঐতিহ্য, মজা আর ট্রেন্ডের নামে অশ্লীলতা আর অনৈতিকতার পসরা ছাজিয়ে আনা হবে তাদের সামনে। সবটুকু ইমান লুট করে নিয়ে যাওয়া হবে দিন ইসলাম থেকে অনেক দূরে। বুট করে রাখা হবে নিজের নফস আর খেয়াল খুশিতে। একবার চিন্তা করুন, কিভাবে এমন অবস্থায় মাসের পর মাস বাবা মায়ের উপদেশ এবং দিক নির্দেশনা ছাড়া সন্তান টিকে থাকবে? আপনি যদি ওকে খারাপ থেকে দূরে থাকার জন্য প্রস্তুত না করেন, তাহলে ও কিভাবে এর মোকাবেলা করবে? আপনি যদি ওকে ভালোটাও না শেখান, খারাপটা কিন্তু নিশ্চিতভাবে শিখে যাবে। স্কুল, টিভি, ইন্টারনেট, গান, সিনেমা, সমাজ, সংস্কৃতি আপনার নিষ্পাপ বাচ্চাটাকে নিষ্পাপ থাকতে দেবে না, কলুষিত করে ফেলবে ওর চিন্তাকে। সন্তানকে যদি ইমান, আকিদা, আল্লাহর ভালোবাসা এবং তাকওয়ার শিক্ষা না দেন, তাহলে আপনার দেওয়া নতুন পোশাক, হাত খরচের টাকা কিংবা রেখে যাওয়া সম্পদ ওর কোনো কাজেই লাগবে না। একদিন ঠিকই আল্লাহর সামনে ওরা আপনাকে দোষারোপ করবে। সন্তানদের ভালো দিকগুলো খুঁজে বের করে চর্চার দ্বারা সেগুলোকে আরো গড়ে তোলার দায়িত্ব আপনার। তাদের স্বভাবের খারাপ দিকগুলো চিহ্নিত করে ধরে ধরে সেগুলোকে দূর করার দায়িত্ব আপনার। আপনার সন্তানকে পবিত্র রাখার দায়িত্ব আপনারই। হে অভিভাবকেরা, শুনুন, ব্যস্ততার অজুহাত দিবেন না। এ অজুহাত আসলে নিজের সাথে প্রতারণা ছাড়া কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ শুধু নিজ চাকরি, ব্যবসা কিংবা পরিবার নিয়ে চিন্তা করতেন না, তাদের চিন্তা করতে হতো পুরো পৃথিবী, পুরো মানব জাতির কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়া নিয়ে। কিন্তু তারা কখনো এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাননি। বিশ্বজয়ের অভিযান থেকে ফিরে এলে তারা সন্তানদেরকে সময় দিতেন, তাদের শিক্ষা দিতেন তাওহীদ এবং আল ওয়ালা ওয়াল বারায়, কোরআন ও সুন্নাহর, দীনে ইলম এবং তাসকিয়াতুন নাফসের, দীন ইসলামের বুঝ এবং আদর্শের উপর সন্তানদেরকে গড়ে তুলতেন তারা। তাই অজুহাত দেবেন না। সন্তানদের চাহিদা মেটানোর জন্য আপনি রোজগারে ব্যস্ত এ কথা বলবেন না। সন্তানদের প্রথম চাহিদা হলো আপনার সঙ্গ, আপনার কাছ থেকে দীনের শিক্ষা পাওয়া। এটা আপনার উপর ওদের অধিকার। ভালো খাওয়া দাওয়া করে নাদুস নুদুস হওয়া শরীরের মধ্যে মুমূর্ষ ইমান নিয়ে গড়ে ওঠা প্রজন্মের কোনো প্রয়োজন নেই। এই উম্মার এখন দুঃসময় চলছে। বড় হবার সময় আমাদের এত ফিতনা আর প্রলোভনের মুখোমুখি হতে হয়নি। আমরা যতটা সময় আদর ভালোবাসা পেয়ে বড় হয়েছি, তার তুলনায় আরো বেশি যত্নের প্রয়োজন আমাদের অসহায় সন্তানদের। ওদের মুখের দিকে তাকিয়ে হাতের ফোনটা দূরে সরিয়ে রাখুন। নিজের কলিজার টুকরোগুলোকে সময় দেওয়ার জন্য দুনিয়াকে এক পাশে সরিয়ে রাখুন। কারণ দিনদার সন্তানের অন্তরের গভীর থেকে আসা দোয়া মা বাবার জন্য অনেক দামি। আজ যেসব তুচ্ছ জিনিসের জন্য সন্তানকে সময় দিচ্ছেন না, তার সময়গুলোর চেয়ে আপনার সন্তানের এই আপনার জন্য বেশি দামি। হে আল্লাহ, আমার পিতামাতাকে আপনি ক্ষমা করে দিন। তাই ঘরে ফিরে যান, সন্তানদেরকে মুড়িয়ে রাখুন ভালোবাসা, স্নেহ, মমতার চাদরে। ওদের প্রতি মনোযোগ দিন, শান্ত হয়ে বসুন, শুনুন ওদের হাবিজাবি কথা, ওদের সাথে খেলুন, গল্প করুন, ওদের মধ্যে গড়ে তুলুন ইমান আর ইসলামী মূল্যবোধ। উম্মার শেষ দুর্গটা যেন অবহেলায় হাতছাড়া না হয়ে যায়।